সাতসাগর তের নদীর পারত এই সকল লুইত পরিয়ার উৎসাহ ভরা সময়ের লহর। এইখন হোটেল ম্যারিয়ট, বিশ্বর সর্বশ্রেষ্ঠ দেশখনের অন্যতম বিলাসী হোটেল এইখন। আর এই হোটেলতে আমেরিকার চিকাগো, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস আদির পর গোট খাইছে এই সকল লুইত পরিয়া। এতিয়া এওঁলোক ব্যস্ত জাপি গামোচার সমাহার ঘটায় এখন ক্ষুদ্র অসম সৃষ্টি করাত। এয়া ব্যস্ত এওঁলোক, অসম অসম গন্ধ এতিয়া হোটেল ম্যারিয়ট। 4 জুলাইৰ পৰা আৰম্ভ হৈছে আমেরিকাত থকা অসমীয়াৰ অধিবেশন। চহকী অসমীয়া সংস্কৃতি প্রতিধ্বনিত হৈছে এতিয়া যুক্তরাষ্ট্রের এই স্থানত। এওঁলোকক দেখিলে ভাব হয় সঁচাকৈয়ে আমি অসমীয়া নহওঁ দুখীয়া। শিপার সন্ধানত এনেকৈয়ে এতিয়া সুদূর যুক্তরাষ্ট্রত উজ্জীবিত অসমীয়া। যেন কব খুজিছে দূরত থাকিলেও অসমৰ বুকুত সুমাই থকা আমিও একো একোজন অসমীয়া। আসাম কনভেনশন আরম্ভ হওয়ার প্রাক্ষণত এয়া অসমীয়া সকলের বুকুর ভাষা। আমি নিউ জার্সি পৰা আহিছো, আমি অসমীয়া নহয়, অসমীয়াটো এৰিব নাপায়, ন আমি অসমীয়া মানুহ, অসমীয়াই হৈ আছো। মই চিকাগোৰ পৰা এই মাত্র আহি পালো, অসমৰ কটবৰ, অসমৰ গুৱাহাটী চানমাৰি কাহৰে মই ৱাইফ, আমাৰ জাস্ট ডিসেম্বৰত বিয়া হৈছে, ডিসেম্বৰত বিয়া হৈছে, একদম নতুন ন কইনা নহয়। তাত মানুহখিনি আহিছে, সবকে লগ পাই খুব ভাল লাগিছে। এতিয়া বহুদিনের আশা আসে, বহুদিনের চেষ্টা আসে, লাগিছে লাহে লাহে পুরা হব আর এটা ভাল লাগিছে। প্রথমে ভয় লাগিছিল যে ইমান মানুষের কনভেনশন পাতিম বলে, কিন্তু এতিয়া লাহে লাহে যে সব হয়ে উঠিছে দেখি ভালেই লাগিছে। আমি চিকাগো ইলিনয়ের পর আহিছো, অসমত মোর ঘর যোরহাট, আর মই হয় আর বিয়া হয়েছো গুয়াহাটির, মোর ইনলস গুয়াহাটির হয়। আমি ইমান দূরত আছো, হলেও আমি ইয়াত একেলগে মিলি পেলাই আমার ঘরুয়া অসমৰ নিচিনাকে আমি ইয়াত মিলি জুলি আছো। ক্যামেরা পার্সন এলবার্ট বেন্ডর হতে আমেরিকার পৰা অনুপম চক্রবর্তী, নিউজ লাইভ।